সমুদ্রতল থেকে 6,638 মিটার উঁচু হিন্দু ধর্ম মতে সব থেকে পবিত্র স্থান ভগবান শিবের বাসভূমি কৈলাস পর্বত। এই কৈলাস পর্বতকে ঘিরে আছে অজানা সব রহস্য। বিভিন্ন বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা যায় এটি মহাকাশীয় গোলকের ঘূর্ণনের অক্ষ। এবার কিছু রহস্যময় তথ্য জানা যাক। এক সরলরেখা বরাবর উত্তর মেরু থেকে কৈলাস পর্বতের দূরত্ব 6,666 কিলোমিটার এবং দক্ষিণ মেরু থেকে কৈলাস পর্বতের দূরত্ব এর ঠিক দ্বিগুণ, অর্থাৎ 2 × 6,666 কিলোমিটার। মাউন্ট কৈলাস বা কৈলাসা, যার সংস্কৃত মানে করলে দাঁড়াবে ক্রিস্টাল বা কেলাস। বিষ্ণু পুরাণ অনুসারে এই পর্বত রুবি সোনা দিয়ে তৈরি, প্রায় 2 কোটি বছরের পুরানো এই পর্বত। কৈলাস পর্বত দুটি গুরুত্বপূর্ণ হ্রদের কাছে অবস্থান করছে, একটি মানস সরোবর আর একটি রাক্ষসতাল। মানস সরোবরকে পবিত্র মানা হয় এবং এখানকার জল সবথেকে বিশুদ্ধ। অন্যদিকে রাক্ষসতাল ঠিক এর উল্টো, এখানকার জল লবণাক্ত, যা নেতিবাচক শক্তিকে প্রকাশ করে। 2016 সালে নাসার স্যাটেলাইট থেকে তোলা ছবিতে হাস্যরত শিবের মুখের অবয়ব দেখা যায়। আরও রহস্য গভীর করে তোলে কৈলাস পর্বতের গায়ে বরফ এবং পাথরের মেলবন্ধন দিয়ে তৈরি হওয়া ওং চিহ্ন। পৃথিবীর সমস্ত পর্বতের শিখরে মানুষ আরোহণ করতে পারলেও কৈলাস পর্বতের চূড়ায় আজ অবধি কেউ পৌঁছাতে পারেননি। বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুসারে একজন তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসী কেবল এই পর্বতে আরোহণ করেছেন। আরেকটা আশ্চর্যজনক ঘটনা হলো এখানকার বায়ু দ্রুত বার্ধক্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, অর্থাৎ এই পর্বতের কাছাকাছি আজ অবধি যারা পৌঁছেছেন তাদের চুল এবং নখের 3 গুণ বেশি হারে বৃদ্ধি হয়েছে। পিরামিড আকৃতির কৈলাস পর্বতের 4টি ঢাল আছে, যে 4টি ঢাল কম্পাসের চারদিকের মুখোমুখি। এত সব রহস্য নিয়ে দাঁড়িয়ে থাকা কৈলাস আর তার রহস্যগুলো সত্যিই বিয়ন্ড সায়েন্স। এই নীলাধামে বসে হয়তো আজও সৃষ্টি সংহার প্রলয় সব কিছু নিয়ন্ত্রণ করে চলেছেন দেবাদিদেব মহাদেব। যুগ যুগ ধরে এই পর্বতকে ঘিরে আবর্তিত হয়েছে রহস্যের কুয়াশা। কতই না রহস্য রোমাঞ্চ লুকিয়ে আছে এই কৈলাস পর্বতের মধ্যে। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।